নমস্কার, আমি আশালতা। আজ আমি পুঁটি মাছের ঝাল করে আপনাদের দেখাবো। আর এই পুঁটি মাছের ঝাল করতে আর কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখে নিই। পুঁটি মাছের ঝাল বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগছে, আমি এখানে বেগুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর এখানে আমি সর্ষে বাটা দেব, 2 টেবিল স্পুন আমি সর্ষে বাটা দেব, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে লঙ্কা বাটা নিয়েছি আমি, এখানে 1 টেবিল স্পুন লঙ্কা বাটা নিয়েছি, আরও 1 টিস্পুনও নিয়েছি। এখানে আমি এটা লঙ্কাটা একটু বেশি দেব, এটা আপনারা একটু কম বেশি দিতে পারেন। আর এখানে আমার লাগছে পুঁটি মাছ লাগছে, এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, 250 গ্রাম পুঁটি মাছ ধুয়ে রেখে দিয়েছি কেটে। আর লাগছে এখানে আদা বাটা লাগবে 1/2 টিস্পুন, রসুন বাটা লাগবে 1 টিস্পুন, আর লাগছে এখানে আমার হলুদের পাউডার লাগবে পরিমাণ মতো, জিরা পাউডার লাগবে 1 টিস্পুন, ধনে পাউডার লাগবে 1 টিস্পুন, শুকনো লঙ্কার পাউডার লাগবে, এটাও আমি 1 টিস্পুন ব্যবহার করব। এটা একটু ঝাল, যেহেতু একটু ঝাল ঝাল হবে, প্রথমে পুঁটি মাছটা আমি একটু হলুদ আর নুন মিশিয়ে নেব, নুন হলুদ মিশিয়ে নিয়ে এটা ভাজব। ভালো করে মিশিয়ে রেখে দেবো। আমি মাছটা সর্ষের তেলে ভাজব, গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব, প্রথমে অল্প অল্প করে ভেজে নেব। এমনি করে মাছগুলো কড়া করে আমি সব মাছ ভেজে নেব। হয়ে গেছে মাছগুলো আমার ভাজা, এই তেলের মধ্যে আমি বেগুনটাও ভেজে নেব। বেগুনটা একটু ভেজে নিলে খুব ভালো লাগে আর কি খেতে মাছটা। ভালো করে ভেজে নেব, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। এখন রসুন বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা বাটা, লঙ্কা বাটা, শুকনো মশলাটাও দিয়ে দেবো, এই সময় হলুদের পাউডার, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প দিয়ে দিলাম, একটু জল দেব, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম দেখছেন তেলও বেরিয়ে গেছে। এই সময় আমি টমেটোটা দিয়ে দেব, টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে দেব, স্বাদ অনুসার নুনটা দিয়ে দিলাম, টমেটোটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ঘেঁটেও যাবে। একটু ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব। টমেটোটা দেখছেন একদম ঘেঁটে গেছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব, সর্ষে বাটা দিয়ে আবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। একটু সর্ষে ধোয়ার জলটা দিয়ে দিই,
এটা একটু ভালো করে কষিয়ে নেব। সরষেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। অল্প একটু জল দিলাম, এটা একটু মাখা মাখা করবো আমি। দিয়ে দেবো ভাজা বেগুনটাও দিয়ে দেবো, ভাজা বেগুনটাও দিয়ে দিলাম। ভাজা মাছগুলোও দিয়ে দেবো। এটা ফুটে উঠলে 2-3 মিনিট আমি এটা খালি ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার পুঁটি মাছের ঝাল। এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এটা নামিয়ে নেব। এমনি করে আপনারা পুঁটি মাছের ঝাল বানাবেন, এটা তো বাঙালিদের খুবই একটা প্রিয় রেসিপি, পুঁটি মাছের ঝাল। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।